হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিডি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে আজ প্রকাশিত সকল গুরুত্বপূর্ণ নোটিশ শেয়ার করব অর্থাৎ পঁচিশে অক্টোবর প্রকাশিত সকল নোটিশ আজকের এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো নোটিশগুলো দেখে নেওয়া যাক প্রথমে যে নোটিশটি শেয়ার করব নোটিশটি হচ্ছে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ বিশেষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটেড অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরি বিশেষ পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অর্থাৎ আজকে কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের বিশেষ পরীক্ষা যারা দুই সালের শিক্ষার্থী রয়েছে তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গিত বা ভুলতুরিটি পরিলক্ষিত হলে তার সংশোধন বা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং ফলাফল প্রকাশের প্রকাশিত ফলাফল যদি কোনো শিক্ষার্থীর বা সংশ্লিষ্ট কোনো কারোর আপত্তি বা অভিযোগ থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অধ্যক্ষের মাধ্যমে ফলাফলের প্রকাশের তিরিশ দিনের মধ্যে পরীক্ষার নিয়ন্ত্রক বরাবর এই আবেদন করতে হবে অর্থাৎ ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে 30 দিনের মধ্যে তো এই ছিল প্রথম নোটিসটি এবার চলো দ্বিতীয় নোটিসটি দেখে আসি এখন দ্বিতীয় যে নোটিসটি শেয়ার করব এটি হচ্ছে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটেড অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এনআইডি এর বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি অর্থাৎ এফডিটি পরীক্ষার দুই হাজার ষোলো দুই হাজার সতেরো শিক্ষাবর্ষের দুই সালের ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার বা পরিলক্ষিত হলে অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে প্রকাশিত ফলাফলের সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো আপত্তি বা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে অন্যথায় কোনো আপত্তি বা অভিযোগ গ্রহণ করা হবে না অর্থাৎ যারা বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজির দু হাজার ষোলো দু হাজার সতেরো শিক্ষাবর্ষের পরীক্ষার্থী ছিলে তাদের দু হাজার বিশ সালে যাদের পরীক্ষা হয়েছে তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে তোমরা একটু ফলাফল চেক করে নাও তো এবার চলো তৃতীয় নোটিশটি দেখে আসি তৃতীয় যে নোটিশটি শেয়ার করব এই নোটিশটি হচ্ছে দু হাজার উনিশ সালের এল এল বি শেষ পর্বের পরীক্ষার গ্রহণ সংক্রান্ত কেন্দ্রের প্রতি নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে এখানে কিছু মূলত নির্দেশনাবলী রয়েছে এই কাজগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত নির্দেশনাবলী বলতে গেলে অনেকটা সময় লাগবে যার কারণে তোমাদের স্ক্রিনশট দিয়ে বলছি স্ক্রিনশট তোমরা দিয়ে একটু দেখে নাও দুই হাজার উনিশ সালের যারা এল বি শেষ পর্বের পরীক্ষার্থী বা শিক্ষার্থী আছো তারা ওকে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নাও এখানে কিছু শর্তগুলি রয়েছে এই শর্তগুলো অনুযায়ী তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবারে চলে চতুর্থ দেখে আসি চতুর্থ যে নোটিশটি শেয়ার করব এটি একটি পরীক্ষার সময়সূচি এখানে দুই হাজার বিশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট টু চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে সকাল দশটা থেকে শুরু হবে পরীক্ষা এবং পরীক্ষার সময়সীমা প্রশ্নে উল্লেখ থাকবে এবং ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং চব্বিশ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে পরীক্ষা শুরু এবং চব্বিশ নভেম্বর থেকে পর্যন্ত পরীক্ষাগুলো চলমান থাকবে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও এবং যে রুটিনটি রয়েছে এই রুটিনটি তোমরা স্ক্রিনশট দিয়ে নিজের কাছে রাখো তো এই ছিল চতুর্থ নোটিশটি এবার চলো পঞ্চম নোটিসটি দেখে আসি তো এই নোটিশটি কিন্তু দু সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট সেমিস্টারের পরীক্ষার সময়সূচি পঞ্চম যে নোটিসটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু হাজার বিশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট টু চতুর্থ সেমিস্টারের কেন্দ্র তালিকা অর্থাৎ কেন্দ্র তালিকা দেওয়া হয়েছে তো তোমাদেরকে বলবো যে যখন তুমি প্রবেশপত্র উত্তোলন করবে তখন প্রবেশপত্রে তোমার কিন্তু কেন্দ্র তালিকা উল্লেখ থাকবে তো সেই প্রবেশপত্র অনুযায়ী তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছি এখানে কেন্দ্র তালিকাগুলো দেওয়া আছে কেন্দ্র তালিকার অধীনে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এই ছিল আজকের টোটাল ভিডিওটি তো ভিডিওতে কোনো অনার্স ভর্তির ডিগ্রি ভর্তির অথবা মাস্টার্স ভর্তির কোনো নোটিস নেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অফিসে সাবস্ক্রাইব করবে